ফজরে উঠে একটু কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন বিরাট বড় মায়নে রাখে আমাদের জীবনে। আমরা তো কোরআন পড়তে যাই না, যখনই মন খারাপ থাকে অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করা হলো বিগ বি সুপারস্টার, তারাকে জিজ্ঞাসা করা হলো অমিতাভ বচ্চন আপনার যখন মন খারাপ থাকে আপনি তো নিশ্চয়ই ড্রিঙ্কস করেন নাকি, আপনি নিশ্চয়ই নাইট ক্লাবে কাটান, আপনি নিশ্চয়ই রাতের বেলা টাইম পাস করেন। সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চন কি বললেন, অমিতাভ বচ্চন বলেন না আমি এসব করি না, আমার কাছে একটা বই আছে, আমার কাছে একটা বই আছে, ওই বইটা ইংরেজিতে লেখা, ওই বইটা আমি তেলাওয়াত করি। বলে কি বই? বললেছে বইটার নাম হচ্ছে দ্য হলি কোরআন, যদি বলা যাবে না সুবহানাল্লাহ, যদি বলুন। বলে যখন আমি এই বইটা পড়ি আমি মনে শান্তি পাই, অমিতাভ বচ্চনের মন খারাপ থাকলে তিনি কোরআন পড়েন। আর আমাদের মুসলমানের ছেলে, আপনার মন খারাপ থাকলে আপনি সিগারেট খান, মন খারাপ থাকলে কেউ কেউ আবার লাল পানি খাওয়ার অভ্যাস আছে, বোতল বোতল, কত ঠিক কিনা, বোতল ছাড়া আমাদের অভ্যাস আছে, তাদেরকে বলবে এবার কমসে কম ছাড়ুন, এবার কমসে কম ছাড়ুন। কারণ কোরআনের পারা নম্বর 7 আয়াত নম্বর 90 সূরার নাম সূরাতুল মায়দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আউসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পরিষ্কার জানালেন তোমরা চারটি কাজ থেকে বেঁচে থাকবে, ওয়াল মাইসারু ওয়াল আউসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পরিষ্কার জানালেন তোমরা চারটি কাজ থেকে বেঁচে থাকবে, চারটি কাজ তোমাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হলো, তার ভিতরে এক নম্বর হলো খামার, ড্রিঙ্কস করা, এটা হারাম, এটা চলবে না। আমাদের ছেলেরা অনেকে এরা মনে করে যে ড্রিঙ্কস করলে মনে হয় আমাদের টেনশন মুক্ত থাকা যায়, না টেনশন মুক্ত থাকা যায় না। আপনি যতক্ষণ খাবেন ততক্ষণ আপনার ভিতরে ঘোর থাকবে, মনে ফুর্তি থাকবে, কিন্তু ঘোর কেটে গেলেই আবার আপনি যাইসান কি তাইসান শক্তি মেগাই না, আপনার জীবনের কোনো পরিবর্তন নেই। সেই জন্য আমি বলবো আপনারা যারা খান এই নেশাটা ছাড়েন। আপনাদের এই ভাঙড়ের কথা বলছি, এখানেই তো এক শ্রেণীর চোলাই বিক্রি হতো, আর মহিলারা কোমরেতে গামছা বেঁধে যাদের বাড়িতে যাদের গার্জেন গুলো স্বামী গুলো এই চোলাই মদ খেত, সেই মদের ঠেক গুলোকে ভেঙে দিয়েছিল। মাঝে মাঝে মহিলারা হলেন আমাদের রিজার্ভ ফোর্স, যখন আমাদের ব্যাটালিয়ন দিয়ে কাজ হবে না তখন রিজার্ভ ফোর্স দিয়ে কাজ করাতে হয়, যখন হুজুরদের দিয়ে কিছু হবে না তখন মহিলাদেরকে আমরা মার্কেটে নামিয়ে দিয়ে দিই, দিয়ে মহিলারাই সমাজ পরিবর্তন করে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন জি, বিশ্বাস করুন মহিলা যদি পরিবর্তন হয়ে যায়, ভুমরো গ্রামের মার বোনেরা, আমার সম্মানিত মা বোনেরা, আপনারা যদি পরিবর্তন হয়ে যায় আপনাদের স্বামীরা পরিবর্তন হতে বাধ্য। বিশ্বাস করুন আমাদের মহিলারা বড় দায়িত্ব সংসারের প্রতি দেয়, তাদেরকে বলবো আপনারা নিজেদের হাজবেন্ডের প্রতি একটু নজর দেন। এদের ভিতরে কেউ যদি মাতাল থাকে, কেউ যদি মদ খায় লুকিয়ে চুরিয়ে, খবরদার ওটা একটু ছাড়ানোর চেষ্টা করুন, ছাড়ানোর চেষ্টা করুন, নচেত আপনার সংসারে কিন্তু অন্ধকার নেমে আসবে। আমাদের যুবক ছেলেদের আমি অনুরোধ করব, যুবকদের ভিতরে কত রকম নেশা, এই সামনে আসছে 14 ফেব্রুয়ারি, আমরা তো বিয়ার মানুষ শোনো, কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা, এই দুনিয়ার মানুষ শোনো, ফজর বেলা তোমরা একটু কোরআন পড়বে, আর ফজরের তেলাওয়াত তোমাদের জন্য বিরাট বড় উপকারী। আজকে ফজরে কজন ওঠে? আগে মুসলমানদের বাড়ির পাশ দিয়ে গেলে, মুসলমানদের বাড়ির পাশ দিয়ে গেলে সকালবেলা কোরআন তেলাওয়াতের শব্দ আসতো, সন্ধ্যাবেলা নামাজ পড়ার শব্দ আসতো, এখন সকালবেলা যাবে নাক ডাকার শব্দ পাবেন, আর সন্ধ্যাবেলা যাবে গান আর সিরিয়ালের আওয়াজ পাবেন। আমরা উন্নতি করছি না? আর আমাদের জীবনে বরকত নেই, আর প্রত্যেকের বাড়িতে বরকতের তাবিজ লাগানো আছে, খালি হুজুরদের গিয়ে বলছে হুজুর আমার ঘরের চালে মনে হয় কালো পেঁচা বসেছে, আমার ভিটে মনে হয় আব্দুর রহমান কালো বেড়ালের মাথা পুঁতে রেখেছে, ঘোড়ার ডিম পুঁতেছে। আপনি নিজে ঠিক হন, রাসূল নিজে বলেছেন তোমরা ভোর ভোর উঠবে, কতজন আছেন ভোরে ওঠে? আর আজকে আপনার পাশে আরেকটা কমিউনিটি আছে, লক্ষ্য করে দেখেছেন তাদের কিন্তু ধর্মের নির্দেশ নেই যে ভোরবেলা উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, কিন্তু আপনি যদি এই ভাঙড় বাজারে বের হন, ঘটপুকুরের মেইন রোডে বের হন, দেখবেন ট্যাক স্যুট আর টাইট গেঞ্জি পরে একদল লোক জগিং করছে, কি গো কথা ঠিক না?
কথা বলেন জি, আপনি সকালবেলা ওদেরকে এখানে দেখতে পাবেন, আর আমাদেরকে খুঁজতে হলে কোথায়? আপনি ঘটকপুকুর হসপিটালে চলে যান, গিয়ে দেখবেন আব্দুর রহমান আব্দুল সাত্তার সব বেডে শুয়ে আছে। তার কারণ আমরা ফজরে উঠতে পারি না, আমার নবী দোয়া করেছিলেন দুটো হাত তুলে আল্লাহর দরবারে, কি দোয়া? আজকে আপনাদের খিদমতে বলে যাই, আমার আপনার নবী দোয়া জানেন বাসা দুটো হাত তুলে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে রব্বুল আলামিন আমার উম্মতের ভিতরে যারা সকাল সকাল উঠবে তাদের প্রত্যেকের কাজেতে কামেতে রোজগারেতে তুমি তাদের বারাকা নসিব করবে। ফজরে উঠলে বরকত পাবে। একটা উদাহরণ দিই, কেমন বরকত? আপনাদের এলাকায় কুকুর আছে তো, কথা বলেন, কুকুরের পাল দেখেছেন? পাল পাল কুকুর হয় কি? না না, পাল পাল কুকুর হয় না, কুকুরের পাল হয় না, এক জায়গায় জড়ো হয়ে গেল ঠিক আছে, কিন্তু কুকুরের পাল কোনোদিন দেখেছেন? না। কিন্তু বকরির পাল দেখেছেন? না দেখেন, কথা বলতে হবে, বকরির পাল আছে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে বকরি বেশি না কুকুর বেশি? কথা বলতে হবে একটু, বকরি বেশি, ভেরি গুড, বকরি বেশি পৃথিবীতে। কিন্তু প্রশ্ন আপনার কাছে, বলুন, কুকুর যখন এই সামনে ভাদ্র মাস আসছে, কুকুর যখন বাচ্চা দেয়, বাচ্চা যখন ডেলিভারি দেয়, কটা করে দেয়? চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, কত? ঠিক না, এতগুলো বাচ্চা ডেলিভারি দিচ্ছে। আবার আসুন বকরির দিকে, বকরি যখন বাচ্চা দেয় তখন দুটো, খুব হার্ডলি তিনটে, কেউ একটা, কথা ঠিক না? তাহলে বাচ্চা জন্ম দেবার ক্ষেত্রে কুকুর বেশি দেয় আর বকরি কম দেয়। এবার আসুন জবাইয়ের ক্ষেত্রে, জবাই কে বেশি হয় বলুন তো? বকরি জবাই হয় না কুকুর জবাই হয়? আপনাদের এলাকায় কুকুর টুর চাইনা কোম্পানি চীনা লোকেদের মতো? জি, বিশ্বাস করুন, এই কুকুর যে জবাই হয় না, কুকুর জবাই হয় না, কিন্তু বকরি প্রতিদিন পৃথিবীতে কোটি কোটি বকরি জবাই হচ্ছে, কোটি কোটি বকরি জবাই হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখুন, তারপরও বকরি কমছে না, কিন্তু কুকুর জবাই হয় না, কিন্তু কুকুরকে খুঁজেই পাওয়া যায় না। কুকুর একদম বাচ্চা বেশি দিচ্ছে, জবাই হয় না, তাহলে তার সংখ্যা তো পৃথিবীতে বেশি হওয়া উচিত। আর বকরি বাচ্চা কম দেয়, জবাইও বেশি হয়, কিন্তু তার সংখ্যা তো কম হওয়ার কথা, কিন্তু আমরা বকরির পাল দেখেছি কিন্তু কুত্তার পাল কোথাও দেখিনি। তার কারণ আমার নবী সেই দোয়া, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের ভিতরে যারা ভোরে উঠবে, যারা সকাল সকাল উঠবে, তুমি তাদের বরকত দেবে। আমি লক্ষ্য করে দেখুন, কুকুর কি করে? ভোরে ওঠে না, রাত জাগে, সারা রাত জাগে, ঘেউ 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 করতে থাকে, আর যখন সবাই উঠবে তখন এবার কুকুর আস্তে আস্তে এক জায়গায় রাস্তার ধারে বসে ঘুমানো শুরু করে দেবে। এবার আসুন, বকরি দেখুন সারা রাত যখন থাকে, আপনি কোন গোয়ালের ভিতরে ঢুকিয়ে দেবেন, তখন দেখবেন বকরি নিজে ঘুমিয়ে পড়েছে। আর যেই না মসজিদে ফজরের আজান মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজানটা দেবে, ওই সময়তে বকরি এবার নিজে কণ্ঠে আল্লাহ জিকির করতে করতে বিছানা ছেড়ে দেবে। এই সকালে ওঠার কারণে বকরির ভিতরে এত বারাকাত। আমাদের আপনার কি বলেন, আমাদের মুসলমানদের ভিতরে আপনি লক্ষ্য করে দেখুন বরকত কমে গেল কেন? তার একটাই কারণ, আমরা সকালে উঠি না, আমাদের বাড়িতে বরকত নেই। অথচ কোরআন বলছে কোরআন আল ফাজর, ফজরে উঠে একটু কোরআন তেলাওয়াত করবে, কোরআন বিরাট বড় মায়নে রাখে আমাদের জীবনে। আমরা কোরআন পড়তে যাই না, যখনই মন খারাপ থাকে অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করা হলো বিগ বি সুপারস্টার, তারাকে জিজ্ঞাসা করা হলো অমিতাভ বচ্চন, আপনার যখন মন খারাপ থাকে আপনি তো নিশ্চয়ই ড্রিঙ্কস করেন নাকি, আপনি নিশ্চয়ই নাইট ক্লাবে কাটান, আপনি নিশ্চয়ই রাতের বেলা টাইম পাস করেন, সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চন কি বললেন? অমিতাভ বচ্চন বলেন, না আমি ওসব করি না, আমার কাছে একটা বই আছে, আমার কাছে একটা বই আছে, ওই বইটাই।